নমস্কার, আমি অতনু মোদক। তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা ডিগ্রি কোর্স করবে আর কি, তোমরা নিশ্চয়ই জানো যে ইতিমধ্যে সমস্ত কলেজের ভর্তি প্রক্রিয়া প্রায় শুরু হতে চলেছে। মোস্ট প্রবাবলি 10th অগস্ট থেকে শুরু হয়ে যাবে। তো তোমরা CBCS এর আন্ডারে আর কি পড়াশোনাটা করতে চাইছো আর কি, যারা WBSU এর আন্ডারে পড়ছো আর কি, তাদেরকে CBCS সিলেবাসটার আন্ডারে পড়তে হবে। ফর্ম ফিল আপ করার আগে কয়েকটা বিষয় সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিতে চাই আর কি, এবং প্রত্যেকে ভিডিওটা একটু মন দিয়ে দেখো। আমার মনে হয় যে ফর্ম ফিল আপের আগে এই বিষয়টা সম্পর্কে একটু ওয়াকিবহল থাকা এটা খুব দরকার, কেমন? আমি দুটো পর্বে বিষয়টাকে ভাগ করছি। যারা অনার্স ক্যাটাগরি স্টুডেন্ট আছো আর কি, কেউ অনার্স করতে চাইছো কোনো একটা বিষয়ের ওপরে, তাদেরকে কথা বলবো। আর জেনারেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট আছো আর কি, যে জেনারেল কোর্সে যারা শুধুমাত্র পড়তে চাও বা পাশ ক্যাটাগরিতে পড়তে চাও, তাদের জন্য কয়েকটা কথা আমি বলবো, কেমন? ফার্স্ট আমি আলোচনা করছি যারা অনার্স ক্যাটাগরি স্টুডেন্ট পড়তে চাইছো। আমি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি আর কি। তো তারপর তোমাদের যে বিষয়ে ইচ্ছা সেই বিষয়টা তো অবশ্যই তোমরা পড়বে আর কি। প্রথম থেকে আমার একটা বলার বক্তব্য যে অবশ্যই যে বিষয়টা পছন্দের বিষয় সেই বিষয়টাই তোমাকে পড়বে তুমি, কেমন? ধরো কেউ বাংলায় অনার্স করতে চাইছে, কেমন? তাহলে বাংলায় অনার্সের কলমে সে বাংলা অনার্স লিখলো, কেমন? তারপর জেনারেল যে সাবজেক্ট দুটোকে তোমাকে চয়েস করতে হবে, সেক্ষেত্রে ধরো নাম্বার ওয়ান কেউ রাখলো সংস্কৃত এবং নাম্বার টু রাখলো হিস্ট্রি, ঠিক আছে? তুমি জানবে বাংলায় অনার্স করতে গেলে তোমাকে 6টা সেমিস্টারে কিন্তু বাংলায় অনার্সটা পড়তে হবে, কেমন? তোমরা নিশ্চয়ই জানো, এর আগের ভিডিওটায় তোমরা দেখেছো যে 6টা সেমিস্টার তোমাকে কভার করতে হবে এবং প্রত্যেক বছর 2টো করে সেমিস্টার হবে, 6 মাস অন্তর অন্তর, ঠিক আছে? তো এখন তুমি বাংলার পাশাপাশি কি কি সাবজেক্ট রাখলে? ধরো তুমি রাখলে নাম্বার ওয়ান সংস্কৃত এবং নাম্বার টু হিস্ট্রি, কেমন? যেহেতু তুমি ফার্স্ট জেনারেল ক্যাটাগরিজ যে সাবজেক্টগুলো আছে সেখানে যেহেতু তুমি ফার্স্ট সংস্কৃত রাখছ, তাহলে তোমার ফার্স্ট টু সেমিস্টার অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু তোমাকে কিন্তু সংস্কৃতটাকেও পাশে রাখতে হবে, অর্থাৎ বাংলায় অনার্স করতে হবে আর তার সাথে সাথে তোমাকে সংস্কৃত পাশে এই দুটো সেমিস্টার, সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু তোমাকে কভার করতে হবে, ঠিক আছে? এরপর তুমি 2 নম্বর সাবজেক্ট হিসাবে ফর্ম ফিল আপের সময় লিখলে হিস্ট্রি, তাহলে সেক্ষেত্রে 3rd সেমিস্টার থেকে অ্যাজ ইউজুয়াল যেমন বাংলা চলছিল তেমন চলবে, পাশাপাশি তোমাকে কিন্তু সংস্কৃতটাকে বাদ দিয়ে তোমাকে হিস্ট্রি পড়তে হবে, কেমন? এটা 3rd এবং 4th সেমিস্টারে, তাহলে 3rd এবং 4th সেমিস্টারে বাংলার পাশাপাশি তুমি পড়ছো কি কি সাবজেক্ট? কি সাবজেক্ট না হিস্ট্রি, কেমন? হয়ে গেল। পড়ে রইল 5th এন্ড 6th, সেখানে কিন্তু কোনো রকম জেনারেল ক্যাটাগরি সাবজেক্ট নেই, পাশ ক্যাটাগরি সাবজেক্ট নেই, অনলি ফর অনার্স। তোমাকে ওই 5th এবং 6th সেমিস্টারে শুধুমাত্র অনার্স সাবজেক্টটা পড়তে হবে, কেমন? এটা গেল অনার্স স্টুডেন্টদের জন্য কথা। এরপর আমি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কথা বলছি আর কি। পাশের তুমি পুরোপুরি পাশে পড়তে চাইছো, সেক্ষেত্রে তোমার 3টে সাবজেক্ট নেওয়ার অপশন থাকবে। তো সেক্ষেত্রে ধরো কেউ ফার্স্ট চয়েস রাখলো বাংলা, সেকেন্ড চয়েস রাখলো সংস্কৃত এবং 3rd চয়েস রাখলো হিস্ট্রি, এটা আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি, কেমন? সেক্ষেত্রে তাকে ফার্স্ট টু ফোর্থ সেমিস্টার অর্থাৎ প্রথম থেকে চতুর্থ সেমিস্টার অর্থাৎ 2টো বছর তাকে যেটা পড়তে হবে সেটা হলো বাংলা এবং সংস্কৃত, কেমন? বাংলা এবং সংস্কৃত। যখন তুমি 3rd এবং 4th পর্যন্ত পড়ে নিলে, পড়ার পর 5th সেমিস্টারে যাবে, তখন কিন্তু তোমাকে 3rd চয়েসে যেটা রেখেছিলে অর্থাৎ আমার চয়েস অনুসারে হিস্ট্রি বললাম, তো সেই হিস্ট্রিটাকে তো অবশ্যই রাখতে হবে,
পাশাপাশি ফার্স্ট চয়েস যেটা ছিল সেটা হচ্ছে বাংলাটা অবশ্যই রাখতে হবে। ফিফথ অ্যান্ড সিক্স সেমিস্টার তোমাকে বাংলা এবং হিস্ট্রি পড়তে হবে। আবারও একবার বলে দিই, কেউ সাবজেক্ট চয়েস করেছো ঠিক এইভাবে লিখেছো, ফার্স্ট কলম বাংলা, সেকেন্ড কলম সংস্কৃত, থার্ড কলম হিস্ট্রি, তাকে কিন্তু এক থেকে চার অর্থাৎ ফার্স্ট টু ফোর্থ সেমিস্টার বাংলা এবং সংস্কৃত পড়তে হবে, এবং তাকে ফিফথ এবং সিক্স সেমিস্টারে ওই বাংলাকে সঙ্গে রেখেই তাকে কিন্তু হিস্ট্রি পড়তে হবে, সংস্কৃতটা সেখানে বাদ চলে যাবে। কেমন? তাহলে বাংলা ফার্স্ট টু সিক্স সেমিস্টার পর্যন্ত তাকে পড়তে হচ্ছে, সংস্কৃত সে সেকেন্ড অপশানে রেখেছিল তার জন্য তাকে ওয়ান টু ফোর্থ অর্থাৎ এক থেকে চার পর্যন্ত পড়তে হচ্ছে। কেমন? আর সে রেখেছিল কি না থার্ড চয়েসে হিস্ট্রি, সেক্ষেত্রে তাকে ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে তাকে পড়তে হবে। কেমন? এই কথাটা একটু মাথায় রাখুন। যদি আরও কোনো রকম ডাউট হয় আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেমন? কথাটা খুব ভালো করে মাথায় নিয়ে তারপরে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপটা করতে বসো, যার যে সাবজেক্টটা ফ্লেক্সিবল। আমি আগেও বলেছি এখনও বলবো, বিষয়টা সংখ্যা দিয়ে সব কিছু বিচার করা যায় না। তুমি যে সাবজেক্টটায় বেশি ফ্লেক্সিবল ঠিক আছে সেই সাবজেক্টটাকে অনার্স রাখো, সেই সাবজেক্টটাকে পাস ক্যাটাগরির মধ্যে রাখো, যেটা মন থেকে চায় যে সাবজেক্টটা তোমার গ্রিপের মধ্যে সেটাকে রাখো। কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করার সময় আমার এই পূর্বের কথাগুলোকে একটু মাথায় রেখো, তুমি ঠিক যেভাবে যে চয়েসে যে সাবজেক্টগুলো রাখবে তোমাকে ফার্স্ট টু সিক্স সেমিস্টার পর্যন্ত সেইভাবেই তোমাকে কিন্তু সাবজেক্টগুলোকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। কেমন? ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশনটিকে ক্লিক করবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য।